এখন মাংস নিয়েছে, এটা প্রাইস কি আছে? 7 টাকা। এটা হচ্ছে চুস্তা, এটা প্রাইস কি আছে দাদা? 50 টাকা। চিকেন বিরিয়ানির দাম 110। এটা একদম নতুন খুলেছে এই ধাবাটা। কেন যাবো? কারণ ওখানে হচ্ছে দাদা বললো যে আয় ফুস্তা ফুস্তা খাবো মাটনের, ওই যদি ফুস্তা আগে আমরা অনেক আগে একবার গিয়েছিলাম, তো সেখানে আজকে যাচ্ছি তোমাদেরকে সেটা দেখাতে। তো চলো লেটস গো। এখন প্রায় বাজাচ্ছে দুপুর 3:30, তো এখন আমি বেরিয়েছি শিয়ালদাতে যাওয়ার জন্য। তো চলো বেশি হেজিটেট না করে তোমাদেরকে দেখাই যে কত দাম আছে, কোনখান থেকে নিচ্ছি সব তোমাদেরকে ডিটেলসে বলবো। তো লেটস গো। তো এখনই দেখতেই পাবে আমি বাগুইআটি ব্রিজের উপরে আছি। এই হচ্ছে ওয়ে টু শিয়ালদা। সো আমি একদম এই বাদিক থেকে একদম সোজা চলে যাবো শিয়ালদা স্টেশনের দিকে। তো আমরা এখন এই বাপিদার দোকানে চলে আসলাম মাটন খাওয়ার জন্য। ওগুলো কি প্রাইস আছে দাদা? এটা কি প্রাইস আছে? 50 টাকা। বিশাল চর্বি এখানে একদম দেওয়াই আছে। অফিস থেকে চলে এসছে, অফিস হয়ে গেছে, খেয়ে বল কিরকম লাগে। তোলো না হাতে, কেমন দেখেই লোভ লাগছে গাইস। চর্বিটা খেয়ে দেখছি গাইস, কেন অথেন্টিক একটা চর্বির টেস্ট লাগছে পুরো, তাই না? ইভেন ইয়েটাও মানে কালিটা যেটা দেওয়া আছে সেই লাগে পাতলা করে। বাপিদার দোকানে এখানে ভালো মতো ভিড় হয়, সব অফিস যাচ্ছিল সব এখানে এসে খাওয়া দাওয়া করে। এখন চর্বিটা একদিনের জন্য ঠিক আছে, একদিনের জন্য ঠিক আছে, না 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 হয় না। 40 বছরের দোকান এটা, ঠিক আছে। সব 50 টাকা না দাদা? এখানে 50 টাকা মিশিয়ে তুমি প্রচন্ড খুব ভালো বয়েলড হয়েছে পাতলার উপরে, একদম হ্যালো, কেমন লাগছে? শুকর, এটার দামও 50 টাকা দাদা বললো। এটা আমরা আগে খেয়েছিলাম মনে আছে কোথায়? শিয়ালদার বৈঠকখানা বাজারে। দারুণ খেতে, দারুণ, গরম একদম, আগুন গরম গরম। তো আমরা এখানে মাটন ঘুগনি নিয়ে নিয়েছি, এটার দাম হচ্ছে 20 টাকা। হ্যাঁ 20 টাকা দাম আছে। আমরা কি করছি, অল্প জায়গা থেকে নিচ্ছি, আমি আরো শেয়ার করে কিনি। এখানে ঘুগনিটা দেখতে পারো, এই যে ঘুগনি গুলো এখানে আছে, আর এগুলো হচ্ছে মাটনের পিসটা। তো এসব চুস্তা এবং চর্বি খাওয়ার পরে দাদার দোকান থেকে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিচ্ছি আমরা। যখন অফিসে ছিলাম ওকে বললাম যে ভাই একবার চলে আজকে, ও এসছে 5:25 অফিস থেকে, বেশি শেয়ালে দাঁড়িয়ে আছি। জানালাম ওই চুস্তা ফুস্তাগুলো অনেকদিন খাওয়া দাওয়া হয় না, ওটা আজকে একটু খাওয়া যাক, তো ওই জন্য ভাইকে বললো চলে খেয়ে আসি। আজকে অনেক দিন পরে এটা চর্বি খাওয়া হয়েছে,
নেক্সট লেভেল লাগছে, অনেক বছর পরে মানে এক বছর পরে খেয়েছি, এক বছর পরে আমরা খেয়েছি। মাটন খাওয়ার পরে এখন এখানে দাদা এটা খাওয়াচ্ছে কেক ফেক। এখন এই বাড়িতে আসলাম, সো এবারে তোমাদেরকে বলি যে লিটারালি বলতে গেলে যে কটা আইটেম খেলাম, চুস্তা থেকে শুরু করে চর্বি, ইভেন মাটনের যে পিসগুলো, সত্যি বলতে দাম অনুযায়ী এত কম দামে খুবই ভালো জিনিস খেয়েছি। সো তোমরা যেতে পারো। আচ্ছা এই লোকেশনটা কোথায় রে? এটা এক্স্যাক্টলি কোথায়? এই যেখানে গেলাম আজকে দেখার খুব ইচ্ছা আছে, কারণ সিরিয়াসলি বলতে এখন তো কেনার ফেনার কোনো প্ল্যান নেই, বাট নর্মালি জাস্ট একটু দেখে আসবো যে প্রাইস ফাইস কিরকম আছে, ফিচার্স কিরকম দেয়, কিরকম চার্জ দিলে কতক্ষণ মানে কত ঘন্টা ব্যাটারি ব্যাক আপ দেয়, কত ঘন্টা চালাতে পারবো, এগুলো সব জিজ্ঞাসা করবো। সো চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি সেখানে, সো দেখতে থাকো তোমরা। এখন আমি আর দাদা যাবো হচ্ছে ওলা শোরুমে, সো লেটস গো। সো আমরা এখন এখানে ওলার এখানে আসছি। আমরা ওলার শোরুমে গেছিলাম, তো ওখানে অ্যাকচুয়ালি আনফর্চুনেটলি মানে ভিডিওটা করতে পারলাম, কারণ ওখানে অ্যালাউ করেনি বলে। তো তোর কি মনে হয় মানে এটা কি বার্থিত নাকি বার্থিত না? স্টাফ ছিল না ওখানে, তারপর হলো যে 1.5 লাখ টাকা আমাদের FZS চলে আসবে, আর 10-15 দিলে আমার FZS চলে আসবে। কিন্তু দেখ ইলেকট্রিকের ব্যাপার, যেটুক দরকার হয় টুকটাক যদি থাকে সে টুকটাক কষ্ট হয়ে গেল। একদম মেন হচ্ছে ব্যাটারি চার্জিং থেকে 7 ঘন্টা চার্জিং থাকবে। ইলেকট্রিকের একটা অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে, পেট্রোলেরও তাই। পেট্রোলের যেরকম কি তো চার্জিং স্টেশনই তো হয়নি, এখানে তো হয়নি ম্যাক্সিমাম জায়গা। আর পেট্রোলের ব্যাপারটা কি মানে মেনটেন্স করতে অনেক বেশি লাগে, আর ইলেকট্রিকের সেরকম কিছু নেই, বাট ইলেকট্রিকও অনেক অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। ওটাই দেখতে গেছিলাম, তো আমার তো মোটামুটি ভালোই লাগছে। আমার একটা প্ল্যান ইচ্ছা আছে আমার, রেসপন্ড প্রোডা কমপ্লিট নিবি সময় সাপেক্ষ কত নিবি অতিথি ধাবা, তো আমরা এখানে এখন চা খাবো। আগের বারে খেয়েছিলাম, চাটা সেই লেগেছিল খেতে। এটা একদম নতুন খুলেছে এই ধাবাটা, চিকেনের আইটেমস গুলো আছে। এগুলো চিকেন বিরিয়ানির দাম 110, আর এখানে হচ্ছে মাটন বিরিয়ানির দাম হচ্ছে 220। এই ধাবাটা অতিথি ধাবাটা আমরা লিটারালি আমরা যখন ওখানে চা খেতে যেতাম মৌচাক ধাবাতে, ওখান থেকে আমরা দেখতে পেতাম এটা বানাচ্ছে, মানে অন প্রসেস চলছে। এখন এই প্রিয়মদি মা বেরিয়েছিল, তো এখন আমাদের আমার জন্য এই মোমো আর দুটো খাওয়া হয়ে গেছে, সরি তিনটে খাওয়া হয়ে গেছে, আর তিনটে পড়ে আছে স্যুপ আর এই যে ফিশ কাটলেট। সো অল রাইট, সো এখন বাজে হচ্ছে রাত 2:30, আমি একদম ঘুমাবো। সো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আজকের এই ভিডিওটা, লিটারালি বলতে আজকে যেখানে গেছিলাম শিয়ালদার ওখানে, সিরিয়াসলি বলছে খাওয়া দাওয়া খুবই ভালো, এত কম টাকায় মাটনের চর্বি থেকে শুরু করে মাটন, ইভেন মাটনের চুস্তা, এগুলো নেক্সট লেভেল খেতে লেগেছে। হ্যাঁ এগুলো ডেফিনেটলি রোজকার খাবারের মানে খাওয়ার মতন খাবার নয়, রোজ খেলে দেখতে হবে না, একদম হসপিটালে ভর্তি থাকতে হবে। তো রোজ খাওয়ার মতন ডেফিনেটলি খাবার নয়, এত তেলাক্ত খাবার একদমই উচিত নয় শরীরের জন্য, কিন্তু এক একদিন দুদিন খাওয়াই যেতে পারে। ইটস নট মানে লাইক এরকম নয় যে খাওয়া যেতে পারে, এরকম কোনো ব্যাপার না, একদিন দুদিন কনসিডারেবল। বাট তোমরা ওটাই বলছি যে তোমরা যদি চাও যেতে পারো শিয়ালদের ওখানে, তোমাদের লোকেশনটা আগে আমি বলে দিয়েছি, তোমার যদি মনে হয় যাবে, দামও একদম কম, 50-60 টাকা, 30-20 টাকার মধ্যে এরকম মধ্যে ভ্যারি করে। সো তোমরা ওখানে গেলে একদম ওয়ার্থ ইট, টাকা বলতে গেলে একদম টাকা উসুল হয়ে যাবে। সো এনিওয়েজ ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট সাবস্ক্রাইব করে দাও, অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।